সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানাবো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, আঘাত করলে পাল্টা আঘাত, এটা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের বাঁচা সম্ভব। এবারে জানাবো, মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য, বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এদিকে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। জানিয়ে দেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা হঠাৎ গুলশানের বাসায় জরুরি বৈঠকে বসেছেন। জানাবো, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তির সম্পাদক আব্দুল সবুর বলেছেন, বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগকে জনগণ আবারও বিজয়ী করবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনো নিখোঁজের সংখ্যা 9000 ছাড়িয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পাল্টা আঘাত করে আমাদের বাঁচা সম্ভব, গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আঘাত করলে পাল্টা আঘাত, এটা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের বাঁচা সম্ভব। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকাস্থ সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সমবায় বিষয়ক সম্পাদক জি কে গাউস সহ গ্রেপ্তারকৃত রাজবন্দীর মুক্তির দাবিতে এক সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইয়ুব ইয়াহিয়া অনেক শক্তিশালী ছিল, কিন্তু আজকে এই সরকার তত শক্তিশালী নয়। গত 51 বছরে বাংলাদেশে এত দুর্বল সরকার আর কখনোই আসেনি। কেন দুর্বল? কারণ জনগণ দ্বারা নির্বাচিত নয়। তাই মনোবল শক্ত করে আমরা এখন একটি অনৈতিক ও দুর্বল সরকারকে সঠিকভাবে যদি ধাক্কা দেই, এই সরকার টিকে থাকবে না, এটা আমাদের আত্মবিশ্বাস। বিএনপির এই নেতা বলেন, আজকে আমাদের বড় বড় জনসভা হয়, আমাদের অনেক নেতা কর্মী, সুতরাং আমরা যদি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকি, নেতৃবৃন্দের প্রশংসাসূলক বক্তব্য দিয়ে নেতৃত্বকে আকৃষ্ট করি, নিজের পদ বা অবস্থানকে শক্ত করার চেষ্টা করি, করতে পারবো, কিন্তু পরবর্তীতে আমরা পরাধীন হয়ে থাকবো, আমরা মুক্তি পাবো না, এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারবো না। সুতরাং এখন যা কিছু করেন এবং করতে চান তা মুখে নয়, অন্তর থেকে এবং সাহস নিয়ে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আঘাত করলে পাল্টা আঘাত, এটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে সব জায়গায়, এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের বাঁচা সম্ভব। আজকে জি কে গাউসের মুক্তি চাচ্ছেন, তিনি বারবার রুখে দাঁড়িয়েছেন, আর বারবার রুখে দাঁড়ান বলে সে আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু তার রুখে দাঁড়ানোর যে স্বভাব বা চরিত্র, সেই চরিত্র সে হারায়নি। গয়েশ্বর চন্দ্র আরো বলেন, এখানে অনেক আইনজীবী আছেন, আপনাদের বিচারপতিরা বিচারে রায় দিতে ভুল করতে পারেন, বিচারের নামে অবিচার করতে পারেন, কিন্তু জনগণ কখনো বিচারে ভুল করে না, তাদের বিচার সবসময় সঠিক হয়। মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য, নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের স্বাস্থ্য সচেতনতার দিকে নজর দেওয়ার পরিবর্তে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ব্যস্ত, রাতের ভোটে নির্বাচিত বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং আজকে দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে, দেশের মুক্তি এবং কল্যাণে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন অনিবার্য। রাজধানীর পল্টন এলাকায় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন এবং ব্যবসায়িক উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম বুলবুল এই সেলাই মেশিন এবং ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন। জামায়াতের নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের কল্যাণে নানাবিধ কর্মসূচি পালন করে যাচ্ছে, তারই অংশ হিসেবে বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ আমরা সেলাই মেশিন এবং ব্যবসায়িক উপকরণ জনগণের হাতে তুলে দিচ্ছি। ভয়াবহ বন্যা, করোনা মহামারী সহ বাংলাদেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে সবসময় জামায়াত ইসলাম ছুটে গিয়েছে। বর্তমানে হাসপাতালগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাবে জনস্বাস্থ্য আজ চরম হুমকির মুখে পড়েছে। এজন্য আমরা আগেই সচেতনতা তৈরির জন্য কর্মসূচি দিয়েছিলাম। জামায়াতের পক্ষ থেকে আমরা ঢাকা পালন করেছি। নানাবিধ প্রতিকূলতার মধ্যেও মানবতার প্রয়োজনে জামায়াত ইসলামী তার কল্যাণকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, সরকারের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকলে জনগণের
সরকারের কোনো অধিকার প্রতিষ্ঠা হবে না। এই অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ বুঝে গেছে যে শেষ পদ্ধতি হিসেবে আওয়ামী লীগ সরকার জুলুম নির্যাতনের মাধ্যমে জনগণকে জিম্মি করে আবারও জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইবে। এ কারণে আওয়ামী লীগ সরকার ভীত হয়ে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তার করে রেখেছে। সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির ও সাবেক এমপি আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান সহ বরেণ্য আলেম ওলামাদের সরকার বছরের পর বছর কারাগারে বন্দী করে রেখেছে। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র নৈরাজ্য এবং অপতৎপরতা রুখে দিতে নেতৃবৃন্দ সহ দেশবাসীকে মুক্ত করতে হবে। তিনি এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকল দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাত 9:30 দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যান তারা। জেএসডি সভাপতি আসমা আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক অ্যাডভোকেট উল্লেখ্য, গত 9 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জরুরি বৈঠকে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা হঠাৎ গুলশানে জরুরি বৈঠকে বসেছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:30 পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, চলমান আন্দোলন, আসন্ন কর্মসূচি বাস্তবায়ন সহ দেশের বর্তমান পরিস্থিতি নাজুক ইস্যুকে সামনে রেখেই এ বৈঠক ডাকা হয়েছে। এছাড়া মঙ্গলবার আদালতে আইনজীবীদের উপর হামলার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সবুর। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল সবুর বলেছেন, বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশের উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন, সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের উদাহরণ হয়েছেন। সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবেন। দাউদকান্দি তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এলাকায় সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজ মুক্ত করে গড়ে তুলে শতভাগ শিক্ষা বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন সবুর। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। লিবিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ 9,000। আফ্রিকা দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, এতে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল শুক্রি জানিয়েছেন, এখন পর্যন্ত নিশ্চিতভাবে 2,084 জনের প্রাণহানির খবর মিলেছে, তবে নিখোঁজ রয়েছে 9,000। তাছাড়া এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 20,000। তবে বেনগাজিতে অবস্থিত লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন ধারণা করছে, ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত 3,000 মানুষের প্রাণহানি হয়েছে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুল জলিল বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতি বিপর্যয়কর, অনেক জায়গায় এখনো মরদেহ পড়ে আছে, হাসপাতালগুলো মরদেহে পূর্ণ হয়ে গেছে, এমন অনেক জায়গা আছে যেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে পূর্ব লিবিয়া অঞ্চলে নিয়ন্ত্রণে থাকা লিবিয়া ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমেদ মিসমারি এক সংবাদ সম্মেলনে বলেন, দেরনার বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে। শনিবার লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্স ও দেরোনা শহরে আঘাত হানে ঘূর্ণিঝড়। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল এবং বিভিন্ন উপকরণ বহনকারী একটি প্লেন বন্যা কবলিত দেশটিতে পৌঁছেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ লিবিয়াতে আমাদের অনুসন্ধান, উদ্ধারকারী দলসহ সাহায্য সামগ্রী সরবরাহ অব্যাহত রাখছি।